হরিয়ানায় আপ কংগ্রেস জোটের কি জলাঞ্চলি? রাজ্যের আপ প্রধান জানিয়ে দিয়েছেন সব আসনে প্রার্থী দেবে দল। রাজ্যের 90টি বিধানসভা আসনে প্রার্থী দেবে আপ, জানালেন হরিয়ানার আপ প্রধান সুনীল গুপ্তা। আর এক মাসও বাকি নেই হরিয়ানা বিধানসভা ভোটের। 5 অক্টোবর ভোট গ্রহণ এ রাজ্যে। ভোটের ফল ঘোষণা হবে 8ই অক্টোবর। তার আগে আপ কংগ্রেসের ভোটের জোট নিয়ে প্রশ্নচিহ্ন ঝুলে রইল। সোমবার আম আদমি পার্টি বা আপের প্রথম প্রার্থী তালিকা প্রকাশিত হয়। 20 জনের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 11টি এমন আসন রয়েছে যেখানে কংগ্রেসেরও প্রার্থী রয়েছে। হরিয়ানার আপ প্রধান সুনীল গুপ্তা জানান, ধৈর্য ধরে অপেক্ষার পরই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় তালিকাও খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে বলে জানান তিনি। লোকসভা ভোটে দিল্লি ও হরিয়ানায় জোট বেঁধে লড়েছিলেন রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়ালরা। তবে সূত্রের খবর, আসন ভাগ ভাগে নিয়ে একমতে আসতে না পারায় আলাদা লড়ছে দুই দল। সূত্রের দাবি, কংগ্রেস 4-5টি আসন ছাড়তে রাজি ছিল, আপের দাবি ছিল অন্তত 10। সুনীল গুপ্তা আরও একটি বিষয় স্পষ্ট করে দেন, ইন্ডিয়া জোটে তাঁরা আছেন, তবে সে জোট জাতীয় পর্যায়ের রাজনীতিতে। ইতিমধ্যেই কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। 12ই সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগে আপ কংগ্রেস বিজেপি সব পক্ষে জয় নিয়ে আশাবাদী। আপের সুনীল গুপ্তা জানিয়েছেন, আশাবাদী তারা। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা ভূপেন্দর সিং হুডা বলেন, কংগ্রেস আসছে হরিয়ানা থেকে, বিজেপি বিদায় নিতে চলেছে। যদিও কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির মনোহর লাল খাট্টারও জানান, জয় নিয়ে তারা আত্মবিশ্বাসী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।